তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তাসমান জুনু। তো শুরু করছি আজকের ভিডিও এবং চলে আসলাম নতুন আরেকটি আপডেট নিয়ে। সেই আপডেটটি হচ্ছে আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান, যিনি অলরেডি প্রিয়তমা মুভি দিয়ে সুপার ডুপার হিট হয়ে যাচ্ছেন এবং মুভিটি কিন্তু প্রচুর সাড়া পাচ্ছে। এবং তারই মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসলো, যেটা হচ্ছে সানিস সানোয়ার যিনি পরিচালক আছেন ওনার পক্ষ থেকে, যে উনি খুব শীঘ্রই শের খান নামে একটি মুভির উনি রিসেন্টলি মুভিটির কাজ শুরু করবেন। সো দেখার বাকি আসলে শের খান নামে যিনি মুভিটা উনি করতে চাচ্ছেন সানি সানোয়ার, উনি কবে এই মুভি শুটিং শুরু করেন। তবে শাকিব খান নাকি সানি সানোয়ারের সাথে, মানে শের খান নামে যে মুভিটি উনি করবেন সেই মুভিটির সাথে উনি পরিচালকের সাথে অলরেডি চুক্তিবদ্ধ করে ফেলেছেন এবং অলরেডি স্বাক্ষর করে ফেলেছেন মুভিটি করার জন্য। তো আমি যখন এই নিউজটা মোটামুটি আমি গতকালকে থেকে দেখছিলাম, তো আমি দেখলাম যে এই শের খান নিয়ে কিন্তু এর আগেও কিন্তু অনেক তোলপাড় হয়েছে। শের খান মুভি অলরেডি এক বছর আগে থেকেও বলছিল যে এই মুভি শুটিং শুরু হবে, বাট শুটিং মাঝখানে হয়তো ডিলে হয়ে যায় বা কোনো না কোনো কারণ হতে পারে এই মুভির কোনো শুটিং শুরু হয়নি। সো রিসেন্টলি সানি সানোয়ার উনি বলেছেন যে রিসেন্টলি উনি শের খান মুভির শুটিং শুরু করবেন। তো আমার প্রশ্নটা এইখানে যে শের খান মুভিতে অবশ্যই আমরা ওনাকে, মানে শাকিব খানকে আমরা দেখতে পারবো একজন পুলিশ অফিসার হিসেবে। সো পুলিশ অফিসার হিসেবে শাকিব খান কী ধরনের অ্যাক্টিং করে সেটাই দেখার বাকি। তো আরেকটা যেটা বলবো, আমার কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন, যেহেতু সানি সানোয়ার উনি বলেছেন যে অলরেডি ওনার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, স্বাক্ষর করেছেন শের খান মুভিতে সুপারস্টার আমাদের শাকিব খানকে আমরা পাবো। সো রিসেন্টলি এই মুভির শুটিং শুরু হবে, তো গত কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখছি হিমেল আশরাফ উনি বলেছেন সামনের রোজাতে আমরা মায়া মুভিটা আমরা পাবো। তো রিসেন্টলি মায়া মুভিতে কাজ শুরু, অলরেডি ওনারা কাজ শুরু করবেন। তারপরে আমরা পাবো কুরবানি ঈদের, সামনে কুরবানি ঈদের রাজকুমার, সো মায়া রাজকুমার, তার মধ্যে আবার শের খান। সো আমার প্রশ্ন এইটা দর্শকদের কাছে, অডিয়েন্সের কাছে, যে আসলে শাকিব খানের এই একাধারে আমরা অনেকগুলো সামনে মুভি পাচ্ছি, একটা হচ্ছে মায়া রাজকুমার, একটা তো কনফার্ম যেহেতু হিমেল আশরাফ বলেছেন, মাঝখানে আবার সানি সানোয়ার এসে বলছেন শের খান মুভির শুটিং শুরু হবে, তাহলে এতগুলো শুটিং কীভাবে করবে সুপারস্টার শাকিব খান? মানে তিনটা মুভি কিন্তু কম না। হ্যাঁ, তো আমার কাছে একটা কনফিউশন, একটা সন্দেহ মনে হচ্ছে যে এই তিনটা মুভি থেকে কি কোনো না কোনো মুভি কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকতেও পারে, যে হয়তো বা সামনে দুটো আসবে পরে একটা ডিলে হবে, এরকম হতে পারে। যাই হোক, আমি চাইবো যে তিনটা মুভি চলে আসুক, খুব ভালোভাবে যেন শুটিং হয়, খুব ভালোভাবে যেন মুভিগুলো চলে আসে সেটাই চাইবো। যেহেতু মায়া রাজকুমার এই দুটো হচ্ছে হিমেল আশরাফের, উনিও বলেছেন রিসেন্টলি ওনারা শুটিং শুরু করবেন, এবং সানি সানোয়ার উনিও বলেছেন শের খান মুভি নিয়ে ওনার সাথে, ওনারও শের খান মুভিরও খুব শীঘ্রই শুটিং শুরু হবে। তো মাঝখানে আমরা জানি যে সবাই আমেরিকা কানাডাতে প্রিয়তম মুভি সেখানে রিলিজ হবে, তো সেখানে অ্যাটেন্ড করার জন্য শাকিব খান নাকি উনি আমেরিকাতে বাড়ি জমিয়েছেন, তো ওখান থেকে আসার পর নাকি শের খানের মুভির শুটিং শুরু হবে। তাহলে শের খানের সাথে যদি মুভির শের খানের শুটিং শুরু হয়, তাহলে মায়া রাজকুমার এগুলো শুটিং কখন করবে? সো আপনাদের কী ধারণা, বা আমার সাথে আপনারা কি একমত যে কোনো না কোনো মুভি হয়তো বা আমরা পিছিয়ে দেখতে পারি, যে মানে হচ্ছে কোনো না কোনো মুভি হয়তো বা স্কিপ হতে পারে, এটা রাজকুমার হতে পারে, এটা মায়া হতে পারে, এটা শের খান হতে পারে? কারণ একজন সুপারস্টার যতটুকুই বলেন একটা মুভির পিছনে মিনিমাম 4-5 মাস সময় তো লাগে, তো তিনটা মুভি শুটিং শাকিব খান একা কীভাবে করবেন? আমার কাছে একটু কনফিউশন লাগছে। তো যাই হোক, আমার কনফিউশনটা দূর করতে পারেন আপনারা, আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানান আসলে কি এটা, মানে আসলে কি তিনটা মুভি কাজ শুরু করবেন রিসেন্টলি শাকিব খান? যদি করেন তাহলে অবশ্যই ভালো, আমাদের জন্য গুড নিউজ যে আমরা ভালো ভালো মুভি পাবো, সামনে আরও অনেক বড় বড় ধামাকা আসতেছে। হিমেল আশরাফ বলেছেন যে প্রিয়তমা মুভিকে যদি আপনারা আর্ট, মানে আমি আর্ট দিই বা আপনারা আর্ট দিন, যাই হোক, তাহলে মায়া মুভিকে আপনারা 20 দিবেন। সো মায়াও গল্পের দিক থেকে বা মায়া মুভির বাজেটের দিক থেকে অনেক বেশি, এবং রাজকুমার মুভিটা কিনে তো সবাই অনেক বেশি আশাবাদী, তাহলে শের খান নিয়েও আশাবাদী। তাহলে এই তিনটা মুভি যদি এত আশাবাদী হয় সবার কাছে, তাহলে এই তিনটা মুভি কিন্তু সামনে আসবে, এই তিনটা মুভি শুটিং শুরু হবে। তাহলে একাধারে শাকিব খান তিনটা মুভি শুটিং কীভাবে করবে আমার মাথায় ধরতেছে না। তো প্লিজ আপনারা জানান আমাকে প্লিজ। আর আমি অনেক বেশি খুশি যে যাই হোক, শাকিব খানের সামনে আরও তিনটি মুভি কাজ উনি পাচ্ছেন, এবং তিনটি মুভি বিভিন্ন ক্যারেক্টার আমরা দেখতে পাবো শাকিব খানকে, এটাই ভালো। সো যাই হোক, কনফিউশনটা একটু দূর করেন, কমেন্টে জানিয়ে দেন আসলে কি সত্যি তিনটা সামনে মুভি আমরা পাবো, না কোনো না কোনো মুভি হয়তো বা অন্তরত্না, তারপর হচ্ছে
আরেকটা কি জানি মুভি ছিল, অগ্নিপথ মনে হয় এরকম একটা নাম। সো ওই মুভিগুলোর মতোই আমরা কি কোনো একটা মুভিকে আমরা হারিয়ে ফেলবো না কি জানি না। সো এটাই আসলে বেসিক্যালি, আর কিছু না। সো ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে প্রচুর বাতাস, ওইভাবে ভিডিও করা পসিবল হচ্ছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো বাই বাই।